হাই ফ্রেন্ডস, আরশুতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য অসম্ভব কার্যকরী একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। পায়ের নখের ফাঙ্গাসের সমস্যায় অনেকেই ভুগে থাকেন, আর কুনি নখের যন্ত্রণাও কিন্তু কম নয়। সাধারণত ধুলোবালি ও কাদা নখের কোনায় ঢুকে গিয়ে তা জমে থাকে, তারপর সেখান থেকে জন্ম নেয় নানা ধরনের ব্যাকটেরিয়া, যা থেকে নখের কোনায় তৈরি হয় পুঁজ ও ফুলে লাল হয়ে যাওয়ার মতো সমস্যা, আর তার সাথে রয়েছে প্রচন্ড যন্ত্রণা। তাই সেই সমস্যার সমাধানে আজ আমি আপনাদের সাথে খুব সহজ দুটি টিপস শেয়ার করব, যার সাহায্যে আপনি আপনার এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। তাহলে চলুন টিপস দুইটি দেখে নেওয়া যাক। আপনি যদি আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তবে ভিডিওটি দেখার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটিতে টাচ করুন আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। টিপস ওয়ান, এর জন্য আমার দরকার ভিক্স ভেপোরাব। সর্দি কাশি ও মাথা ব্যথা কমানোর সাথে সাথে এই মলমটি ফাঙ্গাস তাড়াতেও অসম্ভব কার্যকর। এবার অল্প একটু ভিক্স ভেপোরাব নিয়ে আপনার কুনি নখের উপর অ্যাপ্লাই করে নিন, তারপর পাতলা সুতি কাপড় দিয়ে আপনার কুনি নখকে ভালো করে পেঁচিয়ে রাখুন। ফ্রেন্ডস, দিনে দুইবার এইভাবে আপনার কুনি নখের উপর ভিক্স ভেপোরাব অ্যাপ্লাই করুন। দেখবেন খুব তাড়াতাড়ি আপনার কুনি নখের সমস্যার সমাধান হয়ে যাবে। টিপস টু, এর জন্য একটি পরিষ্কার বাটি নিন, তারপর এতে এক চামচ বেকিং সোডা নিয়ে নিন। ফ্রেন্ডস, এখানে অবশ্যই বেকিং সোডা ব্যবহার করতে হবে। এবার কুসুম গরম পানির সাহায্যে এটাকে পেস্ট তৈরি করে নিন। তারপর এই মিশ্রণটাকে আপনার কুনি নখে অ্যাপ্লাই করে নিন এবং শুকিয়ে গেলে তা পরিষ্কার করে নিন। বেকিং সোডার মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রয়েছে, যা ব্যাকটেরিয়া ধ্বংস করতে অসম্ভব কার্যকর, তাই এর সাহায্যে আপনি কুনি নখের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। এই মিশ্রণটিকে দিনে দুইবার ব্যবহার করুন, এতে করে খুব তাড়াতাড়ি আপনার কুনি নখের সমস্যার সমাধান হয়ে যাবে। তো ফ্রেন্ডস, আপনি যদি কুনি নখের সমস্যায় থেকে থাকেন, তাহলে যে কোনো একটি টিপস ব্যবহার করুন, এতে করে আপনার সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এইরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। অনেকেই এই টিপসটি ব্যবহার করে ভালো ফল পেয়েছেন, চাইলে আপনিও ব্যবহার করে দেখতে পারেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে চাইলে এই লোগোতে টাচ করে সাবস্ক্রাইব করুন, এর পাশাপাশি বেল বাটনটি টাচ করতে ভুলবেন না।